লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করে নিয়ে তারপরে আমরা মেলা ঘুরব। শকুন্তলা রেস্টুরেন্টে আজকে আমরা করব লাঞ্চ, তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা এখন লাঞ্চ করতে এসেছি শকুন্তলা রেস্টুরেন্টে। শকুন্তলা রেস্টুরেন্টটা দিয়ে উঠলাম আমরা, নন এসি পার্টটাতে খাবো। নন এসি পার্টটা খুব সুন্দর, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর বাইরে থেকে এরকম এসি থেকে বেসিক্যালি খেলে বাইরে কোনো ভিউ থাকে না, আর নন এসিটা এত সুন্দর হাওয়া পাওয়া যায় আর চারিদিকটা মানে প্রকৃতির মধ্যে তুমি বসে খাচ্ছ এরকম। এখানে খুব সুন্দর সিস্টেম, ভেজ থালি কমন, তার সাথে নন ভেজে নানান রকম আইটেম থাকে, তুমি সেটাকে অ্যাড অন করে নিতে পারো। আমরা যেমন ভেজ থালির সাথে মাছ নিলাম, একটা চিকেন নেওয়া হলো, তো এইভাবে আর কি এখানে হয়। আর এইখান এই রেস্টুরেন্টটা, এটা দোতলায় দাঁড়িয়ে আছি আমরা নন এসি পার্টে। আর পেছন দিকে হচ্ছে এই যে সোনাঝুরির হাট, দেখাচ্ছি আমি রেস্টুরেন্টের ওপর থেকে এরকমভাবে সুন্দর করে লোক শপিং করছে, সেটা দেখতে দেখতে সুন্দর করে বাজনা শুনতে শুনতে লাঞ্চ করতে পারো তোমরা। দারুণ দারুণ। খাবার এসে গেছে, এইটা হচ্ছে 150 টাকা প্লেট। এখানে হচ্ছে ভাত রয়েছে, শাক ভাজা রয়েছে, একটু স্যালাড দিয়েছে, এটা হচ্ছে আলু পোস্তর ঝোল, এটা হচ্ছে পাঁপড়, পায়েস, চাটনি, শুক্তো। ঘি দেবে আমাকে? এত সুন্দর খেতে ঘি, আমরা আবার ঘি যাচাই করে নিচ্ছি আর কি, মানে ওরা যাচাই করছে না, আমরা নিচ্ছি যাচাই করে। যাচাই আছে এখানে। এটা কি পাতায় দিয়েছে গো? আর এখানে সমস্ত কিছুই আনলিমিটেড, মানে চাটনি পায়েস বাদে, মাছ মাংস বাদে অবশ্যই। বড় মাছ, এটা পাকা মাছ। এখানে একটা জলে ডেকোরেশনস খুব ভালো, অ্যাম্বিয়েন্স খুব ভালো, খাবার কোয়ালিটিও নো ডাউট খুব ভালো। ভেজ অবধি তো খুবই ভালো ছিল, না মাছটা অতটা ভালো না, মানে খুব কড়া ভাজা। লাঞ্চ করার পর এবার আমরা খোয়াই হাট ঘুরব। এখানে অলরেডি দুপুর থেকেই বসে গেছে নানান রকম লোক। এখানে কাঁথা স্টিচের নানান রকম জিনিস রয়েছে, ব্যাগ রয়েছে, হাতে তৈরি করা নানান রকম জিনিস, কানের দুল, গলার হাট। তো চলো দেখতে থাকি, আর মাঝে মাঝে ভালো লাগলে টুকিটাকি কিছু কিনবো। সাথে গান হচ্ছে, বাউল গান, দারুণ ব্যাপার। Thank you.
এগুলো হচ্ছে সমস্ত কাঁথা স্টিচের শাড়ি। এগুলো ফেব্রিক কি আছে, মানে মেটেরিয়ালটা কি কাপড়ের? এটা এটা খাদি খাদি তাসর। আর এটা মটকার মধ্যে হবে এগুলো, মটকার মধ্যে ভালো দেখতে খুব সফট। রেঞ্জ কিরকম দাম মটকাটা বলো? মটকাটা আর এই খাদি সিল 650। পঁয়ত্রিশশো কোনটা বললে? আট সিল্কের এত দাম? হ্যাঁ হয়েছে কি ঠান্ডা? আমরা খোয়াই হাটের পরে এখন এসেছি কোপাই নদীর ধারে। পরিবেশটা এত সুন্দর লাগছে, কিন্তু রোদটা খুব উঠেছে, মারাত্মক রোদ। ওটাই একটা যা গরমটা সকালে যতটা লাগেনি তার ডবল লাগছে। আমি চাইতে পাগল হলাম না, না 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 মনের মতো তেমন একটা। Thank you.
ছাতিম তলা, যেটাকে আমাদের দূর থেকেই দেখতে হচ্ছে, বাইরে থেকে দেখতে হচ্ছে, কারণ এখন ভেতরে প্রবেশ নিষেধ। বিশ্বভারতী তো আর চোখে দেখে শুধু দেখার বিষয় নয়, আর সেটা দেখার মতো করে দেখতে হবে। তো যাই হোক, আমাদেরকে এখন বাইরে থেকেই দেখতে হচ্ছে, আপাতত বন্ধ। বাইরে থেকেই যেটুকুনি নির্যাস পাচ্ছি, সেই নির্যাসটুকু নিয়েই আমাদের ফিরতে হবে, কিছু করার নেই।